সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। আজ থেকে প্রায় 64 বছর আগে জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন এবং প্রতি বছর 28 ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সচেতনতা দিবস হিসেবে পালন করা হয় এবং প্রতি বছরই এই দিবসটিতে একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়। এবছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইনসুলিন যার দরকার, ইনসুলিন তার অধিকার। এই সচেতনতা দিবস পালনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে ডায়াবেটিস যেহেতু বিশ্বব্যাপী একটি মহামারী রোগ হিসাবে বর্তমানে চিহ্নিত হয়েছে এবং প্রতিদিনই এই ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে এবং একটি বর্তমানে বাংলাদেশে জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় 73 লক্ষেরও বেশি লোক ডায়াবেটিস আক্রান্ত এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন না হলে এবং এই রোগ নিয়ন্ত্রণে না রাখলে যে কোনো ডায়াবেটিক রোগীর কিডনি, চোখ, হৃৎপিণ্ড এমনকি পা কেটে ফেলার মতো অবস্থা হতে পারে। তাই ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকা আমাদের অত্যন্ত বেশি প্রয়োজন, বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিক যারা ইনসুলিন নির্ভরশীল তাদের ব্যাপারে আমাদের অবশ্যই আর একটু বেশি সচেতন হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে আমরা আজকে যারা আছেন তাদের সঙ্গে একটু পরিচিত হই। আমার ডান দিকে আছেন ডাক্তার মোহাম্মদ হাইবুর রহমান, লাইন ডিরেক্টর NCDC স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ সরকার। আরও আছেন আমার সর্বডানে ডাক্তার বিদৌরা জাবিন, কনসালটেন্ট পেডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্ট CDIC BARDM2 বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখব ডায়াবেটিসের উপর নির্মিত, সেটি দেখে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসব। ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক, নিয়ন্ত্রণ করা না গেলে ডায়াবেটিস হতে পারে অকাল মৃত্যুর কারণ। বিশেষজ্ঞের মতে রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে দীর্ঘমেয়াদী বেশি থাকলে তাকে ডায়াবেটিস বলে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের বেলায় কি কি জটিলতা সৃষ্টি হতে পারে, চলুন জেনে নেওয়া যাক আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। ডায়াবেটিস এমন একটা রোগ, এটা আগে যেমন বলা হতো বয়সকালে হতো বা হয়, এটা এখন আর ঠিক না। এখন মোটামুটি সব বয়সেই ডায়াবেটিস দেখা দেয়। দুটো কারণকে আমরা মোটামুটি বলি, যে কারো যদি বংশগত প্রভাব থাকে, বংশের একটা ধারার জন্য তার ডায়াবেটিস হতে পারে, আর তার সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা। তবে বংশের প্রভাব থাকা অনেকে জানে না, কিন্তু তাদের ওজনের জন্য, ভোজনের জন্য, কায়িক পরিশ্রমের অভাবের জন্য তারা মোটিয়ে যায়, মোটা হয়ে যায়, তাদেরও ডায়াবেটিস হয়। এখন দেখা যায় ধনী গরিব নির্বিশেষে সবাই আক্রান্ত হন। গ্রামের কৃষকও আক্রান্ত হতে পারেন, কিন্তু তাদের পরিমাণ, যারা কায়িক পরিশ্রম করেন না, বেশি ভোজন করেন, আয়েশে জীবনযাপন করেন, তাদের মধ্যে বেশি। শিশুদের মধ্যে ডায়াবেটিস সংখ্যা আরও কম। ধরুন বাংলাদেশে যত ডায়াবেটিস রোগী আছে তার মধ্যে হয়তো 1% কি 2% অল্প বয়সে ডায়াবেটিস রোগী আছে। ডায়াবেটিসের লক্ষণসমূহটা ঠিক এক বাক্যে বলা ঠিক যায় না, যে ডায়াবেটিসকে আমরা বাংলায় বলি বহুমূত্র, অর্থাৎ বহুবার মূত্র হতে হবে। কিন্তু বেশিরভাগ ডায়াবেটিক রোগীরই কোনো বহুমূত্র থাকে না, বহুবার মূত্র হয় না। হ্যাঁ, বহুবার মূত্র হওয়া, বেশি ক্ষুধা লাগা, ওজন কমে যাওয়া, এটা ডায়াবেটিসের লক্ষণ বটে। মোটামুটি এখন আমরা সবাই এক বয়স হলে সবাইকে আমরা রুটিনলি ব্লাড সুগার পরীক্ষা করার জন্য বলি, এইভাবেই বেশিরভাগ ধরা পড়ে। আরও কিছু কিছু উপসর্গ মানে সন্দেহ হতে পারে কিছু কিছু ক্ষেত্র দেখে যে তার ডায়াবেটিস থাকতে পারে। যেমন কারো যদি অল্প বয়সে হার্টের প্রবলেম হয় বা কোনো মহিলা যদি আপনার মাসিক সংক্রান্ত জটিলতা দেখা দেয় বা শিশু সন্তান জন্মের আগেই মানে গর্ভাবস্থাতে শিশু মৃত্যু যদি হয়, গর্ভমৃত্যু হয়, এগুলোও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, এদেরও ডায়াবেটিস থাকার সম্ভাবনা থাকে। হঠাৎ করে অনেকে চোখে কম দেখছে, চোখের ডাক্তারের কাছে যায়, সুগার পরীক্ষা করেন, তখন দেখা যাচ্ছে। অনেকের পায়ে ঘা হচ্ছে, ঘা শুকাচ্ছে না, তখন পরীক্ষা করে দেখে ডায়াবেটিস হয়েছে। সুতরাং ডায়াবেটিসটা একটা বলতে পারেন যে একটা সর্ব অঙ্গকে আক্রমণ করার মতো রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে গর্ভাবস্থায় গর্ভপাত হতে পারে, সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য সদ্য বিবাহিত যারা কাপল আছেন তারা বাচ্চা নেওয়ার আগে আপনি স্বাস্থ্য ঠিক আছে কিনা দেখে নেন। সুস্থ মা, সুস্থ শিশু, সুস্থ জাতি, এতই প্রিকনসেপশন কেয়ারের একটা আমাদের প্রতিবাদ্য বিষয় হলো। আগে থেকে আমি জেনে নেই বাচ্চা নেওয়ার আগে যে আমি ঠিকমতো বাচ্চা নিতে পারবো কিনা, আমার স্বাস্থ্য ঠিক আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ওজন বৃদ্ধি আছে কিনা, যেটা আমার
পরবর্তী টাইমে যখন বাচ্চা গর্ভে আসবে আমার বাচ্চাটা সুস্বাস্থ্য হিসেবে গড়িয়ে আসবে এবং এই বাচ্চাটা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকবে। ডায়াবেটিস নিয়ে ভুল ধারণা, শেকড় বাকড় কিংবা লতাপাতার রস খেয়ে ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় সম্ভব। ডায়াবেটিস একবার নিয়ন্ত্রিত হলে আর চিকিৎসার প্রয়োজন নেই, শুধুমাত্র ঔষধ সেবন ডায়াবেটিস নিয়ন্ত্রণে যথেষ্ট। সুশৃঙ্খল এবং স্বাস্থ্যকর জীবনযাপন দরকার নেই। ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করতে গেলে যে কাজগুলি করতে হয় একজন চিকিৎসক হিসেবে আমি সেই পরামর্শ দিতে পারি। বাবার ডায়াবেটিস কিংবা মায়ের ডায়াবেটিস, ছেলেদের উদ্বেগ হতে হবে, কারণ ছেলেদের ডায়াবেটিস হতে পারে। ছেলেদের বা মেয়েদের চিন্তা করতে হবে, বাবা মাকে সুস্থ রাখলে তাদের জীবনে হানি হতে পারে, এবং এটাও তাদের চিন্তা করতে হবে। যেহেতু বাবার বা মা বাবা মা উভয়েরই ডায়াবেটিস আছে, তারাও কিন্তু ঝুঁকিতে আছে ভবিষ্যতে ডায়াবেটিস, তাদেরকে এখন থেকেই সচেতন হতে হবে যেন ওজন না বাড়ে, ভোজনের ব্যাপারে কায়িক পোষণের ব্যাপারে সচেতন হলে শতকরা 60% তারা ডায়াবেটিস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে। প্রচণ্ড ব্যয়বহুল ডায়ালাইসিস থেকে শুরু কিডনি ট্রান্সপ্লান্ট, চোখে যদি অন্ধত্ব হয়ে যায় জীবনটাই শেষ। সুতরাং এগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য পারিবারিক সবাইকে মিলে একটা চিকিৎসা সেবায় সবাইকে সম্পৃক্ত থাকতে হবে। আমরা জানলাম ডায়াবেটিস কী, কেন হয় এবং হলে কী ধরনের জটিলতা দেখা দেয়। আমি গত 10 বছর থেকে ডায়ালাইসিস করতেছি, ডায়ালাইসিস করে এখন আল্লাহর রহমতে ভালো আছে, সপ্তাহে 3টা ডায়ালাইসিস নেই। সারা বাংলাদেশে এখন আমাদের 110টির মতো সেন্টার আছে যেখানে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই সেবাটা দিচ্ছি। সেগুলো হলো যে আমাদের ডায়াবেটিক সমিতির কতগুলো প্রতিষ্ঠান এবং প্রত্যেক জেলাতে একটা করে আমাদের অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন আছে, এবং কিছু কিছু উপজেলাতে এখন আমাদের সাব অ্যাফিলিয়েটেড অ্যাসোসিয়েশন আছে। কারণ এই সেবাটাকে আমরা মানুষের কাছাকাছি নিয়ে যেতে চাই। আমাদের একটাই স্লোগান, সেটা হলো শৃঙ্খলায় জীবন। মানুষ যদি কোনো অসুখ না থাকলেও তাকে কিন্তু শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করতে হবে যদি সে ভালো থাকতে চায়। কিন্তু যারা ইতোমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, ডায়াবেটিস রোগের অব্যবস্থাপনা কী হবে, ডায়াবেটিস রোগীর জীবন ব্যবস্থাই বা কেমন হওয়া উচিত, আমাদের বিশেষজ্ঞরা কী বলেন? আমি সবসময় বলি একজন ডায়াবেটিক রোগীর সঙ্গে একজন নন ডায়াবেটিক রোগের খাবারের কোনো তফাৎ নাই। শুধুমাত্র ডায়াবেটিক হয়ে গেলে আমরা চিনি জাতীয় জিনিসটাকে সরাসরি খেতে না করি, ভাত মাছ তরি তরকারি শাক সবজি ফল মূল সব ডায়াবেটিক খেতে পারেন। কিন্তু কোনো লোকে যার ডায়াবেটিস নাই তিনিও যেমন 10টা আম খাওয়া তার উচিত না, ঠিক একইভাবে একজন ডায়াবেটিকের আম খাওয়ার নিষেধ নয়। কিন্তু তাকে বুঝতে হবে যে আমার ডায়াবেটিক আমি পরিমাণে কম খাবো, ছোট আম হলে একটা খেলো, বড় হলে অর্ধেকটা খেলো, এইভাবে একটা সময় এটা সবার বেলায় প্রযোজ্য। এখন যদি কারো সন্দেহ হয় তার ডায়াবেটিস আছে বা ডায়াবেটিস হয়ে গেছে নিয়ন্ত্রণ করে জানা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার উচিত একজন নিকটস্থ যে কোনো চিকিৎসকের শরণ পাওয়া হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, আমরা ডাক্তার একটা পেশেন্টকে বা একজন চিকিৎসক 2-3 মাস পর পর হয়তো হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আসতে বলবেন, কিন্তু এই 2 মাসের মধ্যে আপনি কি ভালো ছিলেন? সেজন্য আজকাল মিটার পাওয়া যায়, গ্লুকোমিটার বলে যেটাকে, সেটা দিয়ে নিয়মিত আপনি ব্লাড সুগার পরীক্ষা করুন। আপনি আগেই ধরতে পারবেন যে সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিজের মেজাজ, ওষুধের ডোজ ডাক্তার আপনাকে শিখিয়ে দেয়, এইভাবে হলে পরে ওষুধের মাত্রা এইভাবে বাড়িয়ে দিলেন, আপনি বাড়িয়ে দিলেন, আবার কদিন পরে আবার দেখলেন যে ব্লাড সুগারের বর্তমান অবস্থা কী, দেখলেন যে না আপনি ঠিক পারছেন না, তখনই যদিও ডাক্তার বলেছেন বা হাসপাতাল বলেছে 3 মাস পরে আসবেন, আপনি দেখছেন যে 3 সপ্তাহের মাথায় আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না শত চেষ্টা সত্ত্বেও, সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ডায়াবেটিস নিয়ে আরও ধারণা সমাজে প্রচলিত রয়েছে যেগুলো একেবারেই ভুল এবং যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডায়াবেটিস উপর নির্মিত প্রতিবেদনটি দেখছিলাম, আমরা এবার আলোচনায় ফিরে আসব। প্রথমে ডাক্তার বিদুরা যাবেন, আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে বিষয়টি এবার নির্ধারণ করা হয়েছে, ইনসুলিন যার দরকার ইনসুলিন তার অধিকার, এই ইনসুলিনটার উপরে কেন জোর দেওয়া হলো ডায়াবেটিসের
আজকের এই সচেতনতা দিবসে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলুন। যদি আমরা প্রতিপাদ্যটি একটু গভীরভাবে দেখি, ইনসুলিন যার দরকার তাহলে আমাকে চিন্তা করতে হবে ইনসুলিন কাদের দরকার। কারণ আমরা জানি আমরা আশেপাশে যে ডায়াবেটিসটা দেখি বেশিরভাগই যারা প্রাপ্তবয়স্কদের মধ্যে যে টাইপ টু ডায়াবেটিস, ওনাদের যখন ধরা পড়ে সবসময় ডাক্তারের কাছে গেলে বলে লাইফ স্টাইল চেঞ্জ করো, জীবনযাত্রা পরিবর্তন করো, অনেক সময় মুখে ওষুধ দিতে হয়, বাট ইনসুলিন কিন্তু প্রথমে শুরু করছেন না। বাট যখন আমরা টাইপ ওয়ান ডায়াবেটিসের প্রশ্ন আসবে, যেটা বাচ্চাদের মধ্যে বেশিরভাগ পরিলক্ষিত হয়, ওদের ইনসুলিনটা প্রথম থেকে যখনই ধরা পড়বে সেই দিন থেকে সেই ক্ষণ থেকে ইনসুলিন তৈরি হওয়া মানে কোনো তৈরি হচ্ছে না দেহে, সো বাইরে থেকে ওকে ইনসুলিন নিয়ে বাঁচিয়ে রাখতে হবে। তার মানে এটা বলা যায় এক ধরনের টাইপ ওয়ান ডায়াবেটিস এটা একটা অধিকার অবশ্যই, কারণ আমাকে বাঁচার জন্য হলেও আমাকে ইনসুলিন নিতে হবে যেদিন থেকে আমি টাইপ ওয়ান ডায়াবেটিস আমার মধ্যে নির্ণয় করা হয়েছে। ইনসুলিন তার মানে জীবন রক্ষাকারী, জীবন রক্ষাকারী একটা হরমোন ওষুধ যেটাই বলি আমরা। সো এটা চিন্তা করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অনেকদিন থেকে এটা নিয়ে কাজ করছেন এবং ভাবছেন যে যদিও এটা ঠিক যে আমাদের টাইপ টুর তুলনায় টাইপ ওয়ান ডায়াবেটিসের সংখ্যা কম, কিন্তু বেশিরভাগ হচ্ছে কাদের, শিশুদের, শিশুরাই তো আমাদের ভবিষ্যৎ। সেটা চিন্তা করেই আমাদের সভাপতি প্রফেসর এ কে আজাদ খান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে একটা প্রস্তাবনা সরকারকে দিয়েছেন, রিসেন্টলি দিয়েছেন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে এসেছে। আমরা আশা করছি যে উনি এটা সদবিবেচনা করবেন, যে এই ইনসুলিনটা যেহেতু একটা টাইপ ওয়ান ডায়াবেটিস শিশুর জন্য অধিকার, তাহলে কেন এটা সে ফ্রি পাবে না, এটা একটা প্রশ্ন। বিনামূল্যে দেওয়ার একটা ব্যবস্থা, বিনামূল্যের একটা ব্যবস্থা যদি আমরা সুপারিশ দিয়েছি হয়তোবা আমরা এটা আশা করছি। ডক্টর হাবিবুর রহমান, সরকার তো বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সঙ্গে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে, দীর্ঘদিন যাবত বাংলাদেশ সরকারের সহায়তায় আমাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে সারা দেশব্যাপী। তো এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে তো ডায়াবেটিসও একটি অন্যতম রোগ, এই ব্যাপারে সরকারের কী কী পদক্ষেপ রয়েছে? বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমরা কিন্তু মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ে কাজ করছি। আপনারা জানেন যে একসময় আমরা কমিউনিকেবল ডিজিজ নিয়ে বেশি রকম ভাবতাম, যার কারণে আমাদের দেশে মৃত্যুহার অনেক কমে গেছে, শিশু মৃত্যু মাতৃমৃত্যু অনেক কমে গেছে, মানুষের গড়াই অনেক বেড়ে গেছে, যার ফলশ্রুতিতে আমাদের কিন্তু অসংক্রামক যে ব্যাধিগুলি আছে বিভিন্ন ধরনের ব্যাধি, এর মধ্যে ধরেন হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ক্যান্সার আছে, সিওপিডি আছে, অনেকগুলো ডিজিজের বার্ডেন কিন্তু বেড়ে গেছে, এবং তার ফলশ্রুতিতে আমাদের যে মৃত্যু হার তার কিন্তু লায়ন অংশ, দ্যাট ইজ মোর দেন 65-67% মৃত্যুর কারণে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ। এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশনের প্ল্যানের মাধ্যমে আমরা কিন্তু এই ডিজিজের বার্ডেন কমাইতে চাচ্ছি, এর থেকে মৃত্যু হার রোধ করতে চাচ্ছি অবশ্যই। এবং তারই ফলশ্রুতিতে আপনি বলেন যে অনেকগুলো কার্যক্রমের ভিত্তিতে যে ডায়াবেটিস কন্ট্রোল আমরা যেটা বলছি যে প্রতিরোধ এবং প্রতিকারের বিষয়ে আমাদের কর্মসূচি আছে। এবং ম্যাডাম যে কথাটি যথার্থই বললেন যে টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, এবং ইনসুলিনটা তাদের আমি বলি যে জীবন রক্ষাকারী, জীবন রক্ষা এটা তাদের অধিকার, এবং সেই অধিকারের মূলত সেই বিষয়টাকে প্রাধিকার ভিত্তিতেই আমার মনে হয় যে এটা বলা আছে যে এবারের আলোচ্য বিষয় যে ইনসুলিন যার অধিক দরকার ইনসুলিন তার অধিকার। আমি অবশ্যই এই প্রতিবাদ্য বিষয়ের প্রতি আমার মনে হয় যে এটার সবারই শ্রদ্ধাশীল হওয়া উচিত, এবং এটার প্রতি আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত। যদিও আমরা বিষয়টাকে আমরা টোটাল ডায়াবেটিসের উপরে কাজ করছি, মাঠ পর্যায় থেকে শুরু করে সেন্ট্রাল পর্যায় পর্যন্ত আমাদের কার্যক্রম কিন্তু চলমান। ডাক্তার বেদর, আমি এই বিষয়ে একটি প্রসঙ্গে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যেসব মহিলারা গর্ভবতী, জেস্টেশনাল ডায়াবেটিস, তাদের সন্তানরাও ইনসুলিন কেন নিতে হয়, ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে। সুতরাং গর্ভকালীন সময়ে তাদের যে একটা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে, এই ব্যাপারে বারডেম এবং ডায়াবেটিক সমিতির একটা কার্যক্রমও নিয়েছে আমি জানি, সেই বিষয়ে একটু বলুন তাদের জন্য, গর্ভবতী মায়েদের জন্য। জি, আমরা অনেকে হয়তো বা জানি না যে গর্ভাবস্থায় যদি আমার ডায়াবেটিস ধরা পড়ে, এটা যদি পরবর্তীতে যদি আমি জীবনযাত্রা পরিবর্তন করি তাহলে কিন্তু এটা রিভার্সেবল, মানে এটা নর্মালে চলে আসবে আর ডায়াবেটিস আর থাকবে না। অথবা আমি যদি না লাইফস্টাইল চেঞ্জ করি গর্ভাবস্থার থেকে এটা কন্টিনিউশন মানে টাইপ টু ডায়াবেটিস আমার সারা জীবনের জন্য হয়ে যাবে। আরেকটা বিষয় ভেরি ইম্পর্টেন্ট যে গর্ভাবস্থায় কিন্তু যদি আমি কন্ট্রোলে না রাখি
রাখি এবং আমি যদি নির্ণয় না করি তাহলে বাচ্চার কিন্তু বাচ্চা বিভিন্ন ধরনের বিকলাঙ্গ হওয়া বিভিন্ন জন্মগত সমস্যা হওয়া এবং ইভেন বাচ্চা গর্ভাবস্থায় মারাও যেতে পারে সো এই জায়গাটায় আসলে সচেতনতা অনেক ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারছি সো সচেতনতা করার জন্য অনেক ধরনের কার্যক্রম আছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি যেহেতু আমরা জানি যে ডায়াবেটিস কেয়ারে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে অলরেডি সো এর মধ্যে একটা হচ্ছে যেমন গর্ভাবস্থায় যে একটা কাউন্সেলিং দরকার যে জানতে তো হবে প্রথম কথা হচ্ছে অ্যান্টিনেটাল কাউন্সেলিং দ্যাট ইজ আমি গর্ভাবস্থায় যাওয়ার আগের অবস্থা থেকেই কাউন্সেলিং করা জানা যে আমার কি অবস্থা আমার আদৌ ডায়াবেটিস আছে কি না অথবা আমার হওয়ার সম্ভাবনা আছে কি না অথবা আমি গর্ভাবস্থায় যাওয়ার পরে যদি ধরতে কি করতে হবে কোন টেস্টটা করে আমাকে জানতে হবে এই সমস্ত কাউন্সেলিং অথবা আমি গর্ভাবস্থা নিতে পারবো কি না আফটার মাই ম্যারেজ বিয়ের পরে সেই সমস্ত কাউন্সেলিংটা খুব দরকার তো সেই কারণে বিভিন্ন হাসপাতালে এই কার্যক্রম বারডেম হাসপাতালে এটা শুরু হয়েছে যে অ্যান্টিনেটাল কাউন্সেলিং এটা আমরা শুরু করেছি এছাড়াও এখানে আরেকটু বলে নিই যে আরেকটা যেটা হচ্ছে যে এটা তো হচ্ছে গর্ভাবস্থা যাওয়া কিন্তু আগে হচ্ছে বিয়ে বন্ধনে যেতে পারবো কিনা অথবা বিয়ে যাওয়ার আগে যে যেমন বিভিন্ন ধরনের আমরা জানি যে অনেক দেশেও আছে যে অনেক ধরনের ডিজিজ আছে যেটা আমরা চাইলেই প্রিভেন্ট করতে পারি তার মধ্যে একটা আমরা জানি থ্যালাসেমিয়া যে দুইজনকেই স্বামী স্ত্রী দুজনকেই বিয়ের আগে একটা স্ক্রিনিং করা হয় সো দ্যাট আমি বাচ্চাটা প্রিভেন্ট করতে পারি থ্যালাসেমিয়া হওয়া থেকে পরবর্তীতে সেরকম যে গর্ভাবস্থায় যাওয়ার আগে বা বিয়েতে যাওয়ার আগে যে কাউন্সেলিং করা দেখা যাচ্ছে যে এটা কাজী প্রোগ্রাম এটা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির বিভিন্ন মসজিদে ইমামদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে সো যেহেতু কাজীরাই বিয়েটা পড়ান সো ওই অবস্থায় যাতে মানে বিয়ে পড়ানোর অবস্থায় বিয়ে পড়ানোর সময়ই যাতে কাউন্সেলিংটা করে ফেলতে পারে এই কার্যক্রমটাও বাংলাদেশ মানে তখন থেকে তাকে সচেতন করা এক্স্যাক্টলি কারণ প্রথম কথা হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে সচেতনতাটাই বেশি আমরা গুরুত্ব দেওয়া উচিত কারণ সচেতন হলে আমরা জানি এটা থেকে আমরা প্রতিকার পাবো যে এটা আমার ধরেন 70 ইয়ার্স এ হতো সেটাকে আমি 40 ইয়ার্স বা 30 ইয়ার্স ইভেন 20 ইয়ার্স এ নিয়ে আসছি আমি চাইলে এটাকে আমি পরবর্তী ডিলে করতে পারি আমি টাইপ 2 টাকে নট অনলি প্রতিকার বাট ইভেন ডিলেও অনেক ক্ষেত্রে করা যেতে পারে সেই কারণে সচেতনতা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সব ক্ষেত্রে বিশেষ করে যারা বিবাহ করতে যাচ্ছেন বা বিবাহ করেছেন সন্তান নেওয়ার আগে তাদের কি করা উচিত সেটা একটা বাংলাদেশ ডায়াবেটিস ম্যাডামের সাথে আমি একটু সংযোজন করতে চাই আমরা কিন্তু অ্যান্টিনেটাল চেকআপের কথা বলছি রাইট আমাদের স্বাস্থ্য সেবা বিভাগ যেটা মন্ত্রণালয়ের অধীনে আমরা কিন্তু বলছি যে একজন মা যখন সন্তান সম্ভাবা হবেন মিনিমাম 4 মাসে অ্যান্টিনেটাল কেয়ারে যাবে এবং প্রতিবার কেয়ারে গেলে আমরা কিন্তু বলছি যে আপনার ব্লাড সুগার রক্তের যে আপনার শর্করা আছে সেটা আপনি টেস্ট করেন এবং এটা আপনি প্রতিবার যাবেন মিনিমাম 4 বার চেকে যাবে অ্যান্টিনেটাল কেয়ার এবং প্রতিবারই আপনি চেক করবেন যে আপনার ডায়াবেটিস আছে কি যদি থাকে আপনি সেইভাবে আপনার ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা আমার মনে হয় হ্যাঁ তাহলে আমার মনে হয় যে তার গর্ভজাত সন্তান আগামী দিনে একটি সুস্থ সবল শিশু হিসেবে জন্ম লাভ করতে পারবে মাটাও সুস্থ থাকবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা মডিফাইবল আমাদের অনেক ডিজিজেরই কিন্তু কজ আছে যেটা মডিফাই করতে পারি চেঞ্জ করতে পারি এবং সেটা আমার মনে হয় যে আমরা যদি এই যে মানুষকে যদি সচেতন করতে পারি যে আপনি গর্ভধারণ করলে আপনি কমপক্ষে 4 বার আপনি স্বাস্থ্যকেন্দ্রে যাবেন এবং আপনার সেক্ষেত্রে আপনার চেক আপটা করাবেন এবং পাশাপাশি আপনার রক্তের পরীক্ষাটা করিয়ে নেবেন চেক করে নেবেন আচ্ছা ডাক্তার বেদরা আমাদের কি এই ধরনের কোনো গবেষণা কাজ ইতিমধ্যে হয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বা আপনারা যেসব প্রজেক্ট নিয়ে কাজ করছেন এখন আমরা যে প্রজেক্টটা রান করছি এই মুহূর্তে ডায়াবেটিক সমিতির বাচ্চাদের টাইপ 1 টাইপ 2 অ্যাকচুয়ালি বাচ্চাদের ডায়াবেটিস নিয়ে যেটা 0 থেকে 26 বছর পর্যন্ত প্রায় 6,500 বাচ্চা আমাদের এই প্রজেক্টের আন্ডারে বেশিরভাগই ফ্রি চিকিৎসা পাচ্ছে বলবো বাকিরা হয়তো বা নিজেরাই কিনতে পারছে বাট বেশিরভাগই মেজরিটি ফ্রি চিকিৎসা নিচ্ছে এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের অবশ্যই টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিন নির্ভরশীল যেটা বলছি আমরা এটাই বেশি পাচ্ছি আমরা তবে পাশাপাশি কিন্তু আমি এখানে একটু কথা প্রসঙ্গে অবশ্যই বলা উচিত যে টাইপ 2 ডায়াবেটিসটা ইদানিং বাড়ছে সো আমাদের জি আমরা রিসেন্ট আমাদের যে একটা গবেষণা আমাদের হয়েছে সেটা আমরা পেয়েছি 2010 থেকে 2015 পর্যন্ত আমরা ট্রেন দেখেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2010 মাত্র 2% ছিল আমাদের বাচ্চারা টাইপ 2 সেটা 2015 তে এসে 15% টাইপ 2 পাচ্ছি নতুন ডায়াগনোসিসে তার মানে টাইপ 1 এর পাশাপাশি টাইপ 2 টা কিন্তু বাচ্চাদের মধ্যে বাড়ছে যেটা আমি বলবো রিয়েলি অ্যালার্মিং এটা এটা অবশ্যই আচ্ছা এটা কারণ কি বলে আপনি মনে করেন ডক্টর হাইবার এই যে বাড়ছে এটা কি আমাদের
মানে জীবন ব্যবস্থা যে একটা ফাস্ট ফুডের দিকে আমরা চলে যাচ্ছি কিনা, অথবা আমরা ঘরে বসে কম্পিউটার, আমাদের ল্যাপটপ, আমরা কায়িক পরিশ্রম করছি না, মুটিয়ে যাচ্ছে কিনা, এইগুলো বিষয় কি আসে না? ডে বাই ডে আমরা একসময় চিন্তা করতাম যে বাচ্চাদের ডায়াবেটিস মানে যে টাইপ ওয়ান, কিন্তু এখন যেটা যে পরিসংখ্যানে যেটা আসছে যে টাইপ ওয়ানের পাশাপাশি টাইপ টু ডায়াবেটিসও আসছে, এবং সেটা আপনি যেটা যথার্থই বলেছেন যে লাইফস্টাইল মডিফিকেশন এবং আমাদের খাদ্যাভ্যাস এবং এই যে আপনার আইডলনেস, বাচ্চারা সবসময় দেখবেন যে ঘরে বসে থাকে, খেলাধুলা করে না, তার কায়িক পরিশ্রম করছে না। আপনার এই কারণেই আমার মনে হচ্ছে যে ডে বাই ডে আমাদের যে ডায়াবেটিস এর যে ইনসিডেন্ট বা প্রিভেলেন্স এটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন যে সমস্ত কায়িক পরিশ্রম করে, খেলাধুলা করে, এবং তারা নিরাপদ খাদ্য খায়, একটা ভেজিটেবল খাচ্ছে, হয়তো ফ্রুটস খাচ্ছে, আবার জাঙ্ক ফুড খাচ্ছে না, তারা কিন্তু দেখবেন এটা স্লিম, এবং তাদের মধ্যেই আমার মনে হচ্ছে যে ডায়াবেটিসের এই ধরনের প্রিভেনশন নিতে গেলে আমাদের তাহলে কি পরামর্শ থাকতে পারে? আজকে তো অনেক দর্শক হয়তো দেখছেন আমাদের অনুষ্ঠানটা, তাদের পিতামাতার উদ্দেশ্য তারা বলতে পারে তাদের সন্তানদের জন্য কি করা উচিত? সচেতনতাটা আসলে মেইন কাজ, এবং সচেতন তো পরিবার থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, তো পরিবারে আমি বলবো যে মাদেরকেও বলবো যে আমরা ছোটবেলায় কিন্তু আমাদের খুব লিমিটেড টিফিন ছিল, আমরা কোনোদিন কিনে আমার মারা দিতেন না, তো মারা যদি এখানে সবচেয়ে বড় পরিবারের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু মায়ের, মায়ের অবশ্যই, কারণ আমি কি খাবো আজকে, কিচেনে কি তৈরি হবে, কি মেনু, এটা কিন্তু পুরোপুরি মায়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব। সো আমরা সবাই যদি হেলদি ডায়েটের দিকে ঝুঁকে যাই, সত্যি কথা, স্বাস্থ্যকর খাবার, হেলদি ডায়েটটা কি ব্যালেন্স করে খাওয়া, সব ধরনের খাবার, শর্করা, আমিষ, ফ্যাট মানে চর্বি জাতীয় খাবার, সাথে শাকসবজি, ফলমূল, ফলমূল খেতে হবে, এই ব্যালেন্স করে খাওয়াটা দরকার প্রত্যেকের জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি দেখছি যে দেখা যায় যে ছোট বাচ্চা আমাদের, ধরেন তখন অবশ্য ডায়াবেটিসের ঝুঁকি নাই, ধরেন এক বছরের বাচ্চাই ধরি, প্রায় আমরা এটা যে শিশু বিশেষজ্ঞ হিসাবে খেয়াল করি যে হাতে একটা গান বাজিয়ে মোবাইলে বা ট্যাব দিয়ে দেখাচ্ছে কার্টুন আর খাওয়াচ্ছে, এই অভ্যাসগুলোর থেকে সরে আসতে হবে আমাদের, যে ট্যাব স্ক্রিনিং এখন বারবার বলা হচ্ছে, রিসার্চে গবেষণায় আসতেছে যে স্ক্রিনিং টাইম কমাও, নট অনলি ডায়াবেটিস অলসো চোখের কারণ জন্য ক্ষতিকর হয় স্ক্রিনটা। সো এই জায়গাগুলোয় আমার মনে হয় যে মারা এবং পুরো পরিবার ভূমিকা রাখতে পারেন, বাচ্চাকে অ্যাক্টিভ করতেই হবে, কারণ যখন আমি আমি যখনই কাউকে জিজ্ঞেস করব আচ্ছা আপনার পরিবারে কি কারো আছে, ডেফিনেটলি বলবে যে কারণ হয় বাবার আছে, নয় মায়ের, নয় চাচার, নয় দাদার, রক্তের সম্পর্ক যদি থাকে, সাথে যদি আমি কায়িক পরিশ্রম না করি, সাথে অস্বাস্থ্যকর খাবার খাই, এবং যদি স্থূলতা থাকে আমার, প্লাস আমাদের লাইফে যে স্ট্রেস থাকার সময়, সব মিলে কিন্তু সবগুলোই ঝুঁকির কারণ, রিস্ক ফ্যাক্টর যেটা আমরা বলি টাইপ টু ডায়াবেটিসের। এবং আমি মনে করি যে টাইপ টু ডায়াবেটিস বাচ্চাদের হলে এটা সত্যি অ্যালার্মিং, বিকজ টাইপ টুর কমপ্লিকেশন মোর দেন টাইপ ওয়ান ডায়াবেটিস, কারণ প্রথম থেকে সচেতন থাকে না, কারণ ইনসুলিনও নিতে হয় না, সো ভাবে যে আমার কি হলো, সো আমি আমার মতো লাইফস্টাইল নিয়ে থাকি, তো আলটিমেটলি কিন্তু কমপ্লিকেশনের রিস্ক গবেষণায় দেখা গেছে টাইপ টুতে অনেক বেশি। সো আমি মনে করি প্রতিকারটা খুবই দরকার বাচ্চাদের ক্ষেত্রে, এবং আমি মনে করি এখানে সরকারেরও সহায়তা আমি চাইবো, বিকজ স্কুলে কারিকুলামে আসতে পারে, এখানে স্কুল কারিকুলামে ঢোকানো উচিত কি খাবো, আমি আমি কিন্তু জানি না আমি কি খাই, মারাও জানি না আমরা কি খাওয়াচ্ছি বাচ্চাকে, সো এই জায়গাটা মানে এটা স্বাস্থ্যসম্মত খাবার কিনা, এক্স্যাক্টলি সেটা না জেনেই খাচ্ছি থেকে যদি শুরু করা হয় যে আমি জানবো আমি কি খাচ্ছি, পুষ্টিকর খাবার আছে কিনা। ধূমপায়ীদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়, বিশেষ করে তামাক জর্দা যারা ব্যবহার করে তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে না। তামাক বিরোধী আন্দোলন যেমন টোবাকো, টোবাকোর বিরুদ্ধে কিন্তু আমরা কিন্তু সবসময় কাজ করে যাচ্ছি, এটা নট অনলি আপনি যে ডায়াবেটিস কেন, এটা আপনি দেখেন যে স্ট্রোক থেকে শুরু করে আপনার স্ট্রোক বলে, নিষ্কেমিক হার্ট ডিজিজ বলেন, ৩৫টি রোগ আছে, এমন কোন রোগ নাই যেটা আপনার টোবাকো ইউজ করলে হয় না। এই জন্য আমরা চেষ্টা করছি যে টোবাকো প্রতিরোধের বিরুদ্ধে আমরা কিন্তু আমরা সোচ্চার, আমরা বলছি যে আপনার খাদ্যাভ্যাসের পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন, এবং আপনার যে সমস্ত জিনিস যেমন আপনার টোবাকো বলেন, অ্যালকোহল বলেন,
এই যে আপনার টোবাকোর তো অনেক ফর্ম আছে, সিগারেট থেকে শুরু করে জর্দা পর্যন্ত অনেক ধরনের ফর্ম আছে, এবং যেটাই খাবেন এটাই খারাপ করবে। আপনার মুখ থেকে শুরু করে আপনার একদম শরীরের এমন কোন অঙ্গ নেই, লাংস থেকে শুরু করে সবকিছু আক্রান্ত হবে, সব অঙ্গই কিন্তু এর দ্বারা পটেনশিয়াল গ্যাংগ্রিন তো ধূমপানের কারণে হচ্ছে, ধূমপানের কারণে হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, এবং ডায়াবেটিক রোগীদের বার্জাস ডিজিজ যেটা কমন, একটা কমন একটা যারা স্মোকার তাদের মধ্যে পাওয়া যায়, এবং যারা আসলে এই জন্য আমরা মানুষকে সচেতন করতে চাচ্ছি, আমরা প্রতিরোধ প্রতিকার এবং এর থেকে মানুষ উত্তরণের পথ। আমরা কিন্তু আমাদের নন কমিউনিকেবল ডিজিজের আওতায় আমরা কিন্তু স্ক্রিনিং করছি, এবং আইপিসি করার সময় যাদের বয়স 40 আমরা তাদের বলছি আপনি কমিউনিটি ক্লিনিকে নিয়ে আসবেন, তাদের আসতে উদ্বুদ্ধ করবেন। সেখানে আসার পরে আমরা কমিউনিটি ক্লিনিক, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একটা ইয়ে আছে যে ঘরে ঘরে স্বাস্থ্য পৌঁছে দেওয়ার, এবং প্রতি 6,000 লোকের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক আছে সারা বাংলাদেশে, এবং সেই কমিউনিটি ক্লিনিকে আমরা কিন্তু ওই যে গ্লুকোমিটার রক্তের শর্করা বা সুগার এটা টেস্ট করার জন্য আমরা অ্যাপারেটাস দেওয়া আছে, স্টিপও দেওয়া আছে, সেখানে আসবে তার প্রেশারটা দেখবে, তার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখবে, পরিমাপ করে যদি দেখা যায় যে ওই ভদ্রলোক অথবা ভদ্রমহিলার তার ব্লাড সুগার বেশি অথবা প্রেশার বেশি, তারে আমরা তখন একটা রেফারেল স্লিপ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। রেফারেল স্লিপ নিয়ে সে যাবে উপজেলা হেলথ কমপ্লেক্সে, উপজেলা হেলথ কমপ্লেক্সে একটি করে এনসিটিসি কর্নার আছে। আচ্ছা। আমরা এটা কিন্তু নির্ধারিত, সেই এনসিটিসি কর্নারে আমার সার্ভিস প্রোভাইডার আছে, ওরা ওখানে গিয়ে তার আবার তারা পরিমাপ করবে, পরিমাপ করে যদি দেখে যে না তার ব্লাড সুগার বেশি প্রেশার বেশি, তখন ওখানে সংশ্লিষ্ট ডাক্তার আছেন তার কাছে যাবে, সে তাকে লাইফস্টাইল মডিফিকেশন একটা ব্যবস্থাপত্র দিবে বিস্তারিত বলে কাউন্সিলিং করে, তার 15 দিন পরে আবার হয়তো আমরা একটা টেস্ট করবে, টেস্ট করে যদি দেখা যায় না তার রিস্ক ফ্যাক্টর আছে, তার হয়তো ব্লাড সুগার বেশি আছে প্রেশার আছে, তখন তাকে মানে একটা কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে, মনিটরিং ওইটা আমরা কিন্তু ন্যাশনাল গাইডলাইন আছে, ডায়াবেটিস বা হাইপারটেনশন ম্যানেজমেন্টের গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা তাকে তার পরবর্তীতে আমরা চলে আসি ড্রাগে, এবং ড্রাগে সেই নির্ধারিত যে মেডিসিন আছে সেই মেডিসিন দিয়েও তাকে আমরা বলি যে তোমার কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া তুমি এই রোগ থেকে নিস্তার পাবে না, কারণ এটা একটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট ডিজিজ। আজকে তোমার ডায়াবেটিস আছে, কালকে তুমি দেখবা তোমার প্রেশার হবে, তোমার দেখবা হার্টের সমস্যা হবে, তোমার লাংসের সমস্যা হবে, তোমার দেখবা নিউরোপ্যাথি এই চোখে এসে ধরবে, চোখে রেটিনোপ্যাথি, পায়ে গেলে তোমার নিউরোপ্যাথি, তোমার কিডনিতে যখন বিভিন্ন, হ্যাঁ আমরা যত প্যাথি আছে এটা ডায়াবেটিস থেকে কিন্তু ইনভলভ হচ্ছে, এবং সেই জন্যই আমাদের মূল বিষয় হলো যে আপনি সচেতন হন ডায়াবেটিস থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করেন, এটা কিন্তু আমাদের স্লোগান। ডাক্তার বিদুরা, একটা বিষয় হচ্ছে যে যেসব শিশুদের ইনসুলিন নিতে হয় তাদের তো ফ্যামিলিরও একটা কাউন্সিলিং দরকার হয়, বাবা মার যে সহযোগিতা, এবং এই শিশুটি ছোটো কাল থেকে ইনসুলিন নির্ভরশীল হচ্ছে তার প্রতিটি কাজে, তার এবং স্কুলকেও জানানো যে একটা শিশু স্কুলে যাচ্ছে তেও তো যে কোনো সময় হাইপো হতে পারে, তার ব্যাপারে যে একটু রক্ষণাবেক্ষণের প্রয়োজন, এই ব্যাপারে কী ধরনের কার্যক্রম আপনারা নিয়েছেন? আমরা যেটা যে প্রজেক্টটা চালাচ্ছি এখন সিডিএসি প্রজেক্ট, এটা অ্যাকচুয়ালি মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করছি আমরা ফর টাইপ 1 ডায়াবেটিস, মাল্টি ডিসিপ্লিন, কারণ আমাদের সবসময় মনে হয় যে একজন ডাক্তার যথেষ্ট একটা রোগী দেখার জন্য, বাট এই যে আপনি যেটা বললেন যে যখন ইনসুলিন দেওয়ার প্রশ্ন আসছে পুরো পরিবারকে শিক্ষা দিতে হচ্ছে, শুধু বাচ্চাকে না, কারণ বাচ্চা অনেক সময় নিতেই চায় না, এরকমও হতে পারে, সো পুরো পরিবারকে বাবা মা সবাইকে শিখিয়ে দিতে হবে, শুধু তো ইনসুলিন দেয় না, রক্ত পরীক্ষা প্রতিদিন ওকে 3-4 বার রক্ত পরীক্ষা করতে হবে, 3-4 বার ইনসুলিন নিতে হবে, এটা বলা যত সহজ বাস্তবে কিন্তু সত্যিই অত্যন্ত কঠিন, বাচ্চারা শুয়ে দেখলেই ডরে, এক্স্যাক্টলি, তো ওই কারণেই যে ডায়াবেটিস এডুকেটর ইজ মাস্ট পার্ট অফ শুড বি টাইপ 1 ক্লিনিক, আমরা সেটাও আছে আমাদের সাথে, প্লাস আমরা যেটা ডায়েটটা, কারণ যেমন আমরা জানি যখনই ডায়াবেটিস হওয়া মানেই একটা সবার ধারণা যে আমার মিষ্টি খাওয়া নিষেধ, অনেক সময় লিখেও দেওয়া হয় বইয়ে নিষেধ, এই কথাটা অবশ্য আমি সবসময় ডিসএগ্রি করি, বিকজ নিষেধ বলে কোনো কথা নাই, যে খাবারটা মানে খাবার যেগুলো আছে দুনিয়াতে সবই খেতে হবে, কিন্তু পরিমিত, আমি মিষ্টি খাওয়া নিষেধ না বলে যদি বলি পরিমাণ মতো, সো একটা বাচ্চা চকলেট লাভার, এটা হতেই পারে বিদেশেও হয় দেশেও আমাদের চকলেট লাভার, তাকে আপনি সাডেনলি কিন্তু স্টপ করতে পারবেন না, প্রথমে চাপিয়ে দিচ্ছেন 3-4 বার ইনসুলিন, তারপরে বলছেন 3-4 বার ওকে রক্ত পরীক্ষা বাসায় করতে হবে, সেটা আবার লিখতে হবে একটা বইয়ে, রেকর্ডটা নিয়ে আসতে হবে ডাক্তারের ফলোআপে,
পাশাপাশি আমি বলে যে মিষ্টি খাই আজকে থেকে তোমার মন সম্ভব না, রাদার দরকার ওদেরকে ডায়েটের, হেলদি ডায়েটের আবার সেই এডুকেশন পরিবারকে দেওয়া, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হেলদি ডায়েটে যাওয়া ফ্রম দ্য আনহেলদি স্টাইল থেকে, সেগুলো গ্র্যাজুয়ালি করা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডায়েটটা ভেরি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে মেন্টাল হেলথ স্পেশালিস্ট মানে সাইকোলজিস্ট আছে আমাদের টিমে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি যখন এতগুলো কথা ওকে মাকে বলবো, মা কিন্তু নেওয়ার অবস্থা থাকে না, যখন ডায়াগনোসিস হয় এক্স্যাক্টলি শকে থাকে, লিটারালি মেন্টাল শকে থাকে ওর মধ্যে, সো সাইকোলজিস্টের পার্টটাও যে কাউন্সেলিং করা, ওনাকে বোঝানো, শক থেকে রিভাইভ করে আনা, অ্যান্ড দেন আস্তে 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 তাকে এই লাইফস্টাইলে অভ্যস্ত করা, ওরিয়েন্টেশন করা, সো এটা আস্তে আস্তে করতে হবে, সো এটা মাল্টিপল একটা মাল্টি ডিসিপ্লিন নিয়ে কাজ করতে হবে, শুধু ডাক্তারের কাজ না, এটা কখনো সম্ভব না, আমরা ওইটাই চেষ্টা করছি, আমি মনে করি যে এই সেবাটা এভাবেই ছড়িয়ে দেওয়া উচিত বাংলাদেশের অন্যান্য জেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে, যদি আমরা এই উদ্যোগটা নিতে পারি যে মাল্টি ডিসিপ্লিন, অ্যাটলিস্ট একজন এডুকেটর ইজ এ মাস্ট ফর ম্যানেজিং এ টাইপ 1 ডায়াবেটিস চাইল্ড, এটা করা উচিত। স্কুল হেলথের আসলে ওরকম আমাদের কোনো কার্যক্রম নাই, বা স্কুলে কোনো নার্স বা এডুকেটর এরকম কোনো সিস্টেম নাই, ওটারও নাই, যাই হোক, কিন্তু প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটা যে স্কুলে বলবে যে আমার টাইপ 1 ডায়াবেটিস হয়েছে, এই বলারই অনেক বাচ্চার সাহসটাই নাই সত্যি কথা, বিকজ গার্জেন কে আগে বলতে চায় না, না এটা যেটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতায় যদি আমি বলি একটা শেয়ার করি, যে দেখা যাচ্ছে অনেক সময় বুলিং এর সম্মুখীন হতে হয় ইভেন বাই টিচার্স, টিচাররা এমন এমনও প্রশ্ন, ঢাকা শহরে বসেই আমার একটা বাচ্চা মনে আছে এসে বলতেছে ম্যাডাম আমি কি করব, আমার টিচার আমাকে বলছে তোমার কেন ডায়াবেটিস হলো, তুমি বাচ্চা মানুষ আমাদের হচ্ছে ঠিক আছে, তুমি কি বেশি মিষ্টি খাচ্ছিলে কেন, অথচ আমরা জানি টাইপ 1 ডায়াবেটিস তো মিষ্টির সাথে কোনো রিলেশনই নাই, এটা কেন হয় এক্স্যাক্ট কজ কিন্তু কেউই বলতে পারবে না যে এক্স্যাক্ট কি কারণে, তো আমার তো মনে হয় এখানে টিচারদের একটা কাউন্সেলিং দরকার, এক্স্যাক্টলি টিচারদের ট্রেনিং দরকার, জানা দরকার, যাতে একটা বাচ্চাকে এই পরিবেশটা দেওয়া হয় যে সে লাঞ্চ টাইমে যদি স্কুলে থাকে সে লাঞ্চটা করার আগে ইনসুলিনটা নেবে এবং লাঞ্চ করতে পারে, আমাদের অনেক বাচ্চা আছে যে লুকিয়ে সে বাথরুমে গিয়ে ইনসুলিনটা নিচ্ছে, সো চিন্তা করেন যে এই কত কোন জায়গা পর্যায়ে আমাদের কাজটা করা, অথচ তার জন্য একটা নির্দিষ্ট জায়গা রাখা দরকার ছিল যে বাচ্চাটা ইনসুলিন নেবে নিরাপদ নিরাপদ সেখানে সে লুকিয়ে নিচ্ছে, এটা নিরাপদ পরিবেশ, এই জিনিসগুলো আমার মনে হয় আরেকটু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার, এবং স্কুল কর্তৃপক্ষকে আরেকটু সজাগ দৃষ্টি দেওয়া উচিত এইসব শিশুদেরকে যেন তারা একটা স্পেশাল কেয়ার ব্যবস্থা করে। অনেক ধন্যবাদ ডাক্তার বিদরা যাবেন আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, অনেক ধন্যবাদ ডাক্তার মাহমুদ হাবিবুর রহমান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা করছিলাম, এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ইনসুলিন যার দরকার ইনসুলিন তার অধিকার, বিশেষত টাইপ 1 ডায়াবেটিস, যেসব শিশুদের ইনসুলিন নির্ভরশীল তাদের প্রতি আমাদেরকে আরও যত্নবান হতে হবে, অর্থাৎ আপনার শিশুটি ঠিক সময়ে ইনসুলিনটা নিচ্ছে কি না, তার খাদ্যাভাসগুলো পরিবর্তন করে একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আমরা আনতে পারছি কি না, বিশেষ করে পরিবারের মধ্যে এই শিশুটিকে সহযোগিতার যে একটা আমাদের সিদ্ধান্ত সেটা পারিবারিকভাবে আমাদেরকে অবশ্যই নিতে হবে, শিশু যাতে কোনোভাবেই বুঝতে না পারে যে এটা তার একটা অসুখ এবং সেই জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হবে, সে যাতে সুস্থ স্বাভাবিক অন্য শিশুদের মতো বেড়ে উঠতে পারে সেই সাহায্য সহযোগিতা কিন্তু পরিবারের সকল সদস্যকেই করতে হবে, আর সেই সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই শিশুরা সেইসব শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদেরও এই শিশুদের প্রতি লক্ষ্য রাখতে হবে, তাদের জন্য কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, তারা যেন নির্বিঘ্নে তার ইনসুলিনটা সে নিতে পারে, নির্বিঘ্নে তার যখন খাবারের প্রয়োজন সে খাবারটা গ্রহণ করতে পারে, আর বিশেষত আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই যে ডায়াবেটিস হচ্ছে একটি রোগ যেটি সারা জীবনের রোগ, কিন্তু নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার এবং নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে এই রোগটি কিন্তু নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা যায়। মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের মূল মন্ত্র ছিল 3টা D, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, অর্থাৎ নিয়মিত খাদ্য, পরিমিত ঔষধ এবং নিয়মিতভাবে আমরা যদি ব্যায়াম করতে পারি তাহলে অবশ্যই স্বাভাবিকের কাছাকাছি একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবো, আর এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিস প্রতিরোধ করুন।